বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত পীরখানার নারকীয় হত্যাকাণ্ডের স্মরণে আজকে আয়োজিত এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বিএনপি সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সভায় প্রধান অতিথি, আর সকলের প্রিয় নেতা জননেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত সহযোগ ভাই ও বোনেরা এবং সংবাদ মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। আজকের এই বিষয়টার উপর আলোচনা করতে আসলে আমরা যা বলতে চাই তা বলতে পারি না। আমাদের মধ্যের ভিতরে যে লুকানো কথাগুলি আমরা স্পষ্টভাবে তা ব্যাখ্যা করতে পারি না অথবা উত্থাপন করতে পারি না। আমরা সবাই বুঝি, সবাই জানি, এ কথা কার কাছে অজ্ঞাত নয়, অজানাও নয়। তারপরেও যেন যেন একটা স্পর্শকাতর ভীতি আমাদের মধ্যে সবসময় কাজ করে, কেন সত্য কথাটা বলতে পারছি না। এক এগারোর যে ঘটনা, যে বিরাজনীতিকরণ, পাশাপাশি বাংলাদেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তার এই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ পীরখানার হত্যাকাণ্ড। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমরা সবসময় মনে করি দেশের সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। আর এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ সার্বক্ষণিক সীমান্ত পাহারারত থাকে, তাদেরকে একসময় বলা হতো ইপিআর, তারপরে হলো বিডিআর, এখন হয়েছে বিজিবি। এখানে অনেকে বলেছেন যে উল্টো দিক থেকে বিএসএফের গুলি আসলে পাল্টা জবাব যেত বাংলাদেশের তৎকালীন বিডিআরের পক্ষ থেকে এবং প্রায়ই পতাকা মিটিং হত। বিডিআরের সাহস এবং তাদের যে শক্তি তারা প্রমাণ করেছিল স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সিলেট কানাইঘাট বর্ডারের ভিতরের 6 কিলোমিটার ভিতরে তৎকালীন ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি ক্যাম্প ছিল যেটা দীর্ঘদিন ছিল। বিডিআরের যখন চিফ ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান, তখন সেই ক্যাম্পটা দখল করা হয় এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে তাদের জায়গায় ফেরত পাঠানো হয়। পাশাপাশি ওমর ভাই বলেছেন যে রৌমারীতে যে ঘটনাটা ঘটে গেছিল সেদিনও আমাদের দেশের জনগণ এবং বিডিআর যে গুরুত্ব দেখিয়েছিল সেটা সেদিন যারা পরাজিত হয়েছে তারা এটাকে মেনে নিতে পারে নাই। এক এগারোর পরে নাটকীয়ভাবে 8 সালের নির্বাচনের যে কারচুপি, এটা জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে প্রত্যেক আসনের জন্য 50,000 ভোট রিজার্ভ রাখা হয়েছে, যে কারণে কারো চোখের দৃশ্যে পড়েনি, কেন্দ্র দখল করার প্রয়োজন হয় নাই। ফলাফল ঘোষণা গণনার আগেই তারা ফলাফল ঘোষণা দিয়ে রাতভর তারা ফলাফল মিলিয়ে নিয়েছে। একটি আসনে 40,000 ভোট দেওয়ার পরেও 15,000 ভোট শর্ট করেছিল, সেই 15,000 ভোট আবার আরেক জায়গা থেকে এনে সেটা পূরণ করা হয়েছিল। সুতরাং
এই যে দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে ওয়ার্ল্ড ইভেন্ট থেকে, তার ধারাবাহিকতা আজও চলমান। ইদানিংকালে আমরা প্রায়ই দেখি পাখির মতো শিকার করে বিএসএফ আমাদের দেশের মানুষকে। মাঝে মাঝে আমাদের বেকুব পররাষ্ট্রমন্ত্রী বলে যে ওই সীমান্ত অতিক্রম করতে গেলে তো এটা করবেন, কিন্তু যতটি গুলি হয়েছে, যতটি লাশ পড়েছে বাংলাদেশের নাগরিকের, একটিও কিন্তু বর্ডারে না, সীমান্তের ভিতরে আমাদের দেশের মাটিতে। সীমান্ত অতিক্রম করার পরে যদি গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় ভূখণ্ডে কারো লাশ পাওয়া যেত, তারও এই যুক্তিটা দেওয়া যেত যে তারা বর্ডার ক্রস করতেছে। আন্তর্জাতিক আইনে সীমানা অতিক্রম করতে গেলে গুলি করে মারার নিয়ম নাই, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হয়। আজকে আমাদের দেশের ডিজিপি তারা প্রতিজ্ঞা করেছে তারা অস্ত্র চালাবে না, অর্থাৎ তারা গুলি করবে না, কিন্তু তাই বলে অপর দিক থেকে গুলি করা কিন্তু বিরত নাই। আর আমাদের সীমান্ত রক্ষীতে যারা কাজ করেন তারা যদি গুলি না চালাবেন তাহলে বন্দুক রাখবেন কেন? আর সীমান্ত রক্ষার জন্য যদি গুলি বিনিময় না করতে হয় তাহলে কোটি কোটি টাকা খরচ করে বছর বছর সামরিক অস্ত্র কেনার প্রয়োজন কি? আমি যদি যুদ্ধই না করি তাহলে আমি সমরাস্ত্র কিনব কেন? তো সুতরাং বিডিআরের হত্যাটাকে আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি, একটি গভীর ষড়যন্ত্রের। আমি বিডিআর অথবা সেনাবাহিনী দুটিকে আলাদা দিতে চাই না, এটি একটি গুরুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তারা কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। একদিকে বিডিআরকে যেমন দুর্বল করা হয়েছে, অপরদিকে সেনাবাহিনী সবল আছে কোথাও প্রমাণ হয় না। সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মাধ্যমে একটি কমিশন গঠন করা হয়েছিল, যেই সেই কমিশনের তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখে নাই। কারণটা কি আর কি কারণে এখানে একটি বিদ্রোহ হচ্ছে? যারা সেনা কর্মকর্তা রয়েছেন বিডিআরের দায়িত্বে, সেখানে ক্যান্টনমেন্ট কতটুকু দূর? পায়ে হেঁটে আসলেও বোধহয় এক ঘন্টা লাগে না। দুই দিন ব্যাপী হত্যাকাণ্ড হলো, ক্যান্টনমেন্টের জাহাঙ্গীরের গেট দিয়ে একটি গাড়ি বেরোলো না বিডিআর অভিমুখে। কারণটা কি? সেনা বলছেন প্রধানের নির্দেশের ওপর, সেনাপ্রধানকে না মহিলা ম্যান। সুতরাং এই এই ঘটনার আড়ালে মহিলা ম্যানের সক্রিয় ভূমিকা ছিল না, এ কথা কে হল করিয়া বলতে পারে? সেই কারণেই তিনি বুদ্ধিমানের মতো দেশ ত্যাগ করিয়াছেন আর আসিবেন বলে মনে হয় না। এবং সেদিন সেনা দপ্তরে যারা এর প্রতিবাদ মুখর হয়েছিল, শুধু মুখে নয় সশস্ত্র অবস্থায় তাদেরকে একে একে চাকরিচ্যুত করা থেকে আরম্ভ করে দেশ থেকে বিতাড়িত করা থেকে আরম্ভ করে নির্যাতন এমন নিগ্রহ কম করা হয় নাই। কিন্তু সেখানেও কিন্তু নিচ্ছুক জাতি, সেখানেও কোনো কথা চলছে না। কি কারণে হত্যাকাণ্ড শেষ হওয়ার পর গোপালগঞ্জ প্রবাসী বিডিআরের উপ প্রধান, তিনি প্রধানমন্ত্রীর সাথে সকালবেলা ভোরের নাস্তা খেলেন হোটেল সেরা করে? কি কারণ? তখন তো শেষ হয়ে গেছে, তখনও প্রধানমন্ত্রী জানে না যে ওখানে সব লাশ হয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক আমি যে কথাটি একটু বলতেছিলাম, আমার পাশে যিনি বক্তা ছিলেন এখানে, যে ইউনিফর্ম করা লোক, এটা খুব ডিসিপ্লিনের লোক, তাদের উচ্চ পদস্থ কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করতে হয় তারা প্রথম দোস্তের মতো একটা স্যালুট দিয়ে তারা অ্যাপ্রোচ করে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, কোনোদিন তাদের সাথে দুর্ব্যবহার হয় না। আর সেই জায়গায় তাদের হত্যাযোগ্য নয়, প্রকাশ্য একজন মেজর জেনারেলের ওয়াইফকে প্রকাশ্য ধর্ষণ করা হলো, আরেকজনের সদ্য ক্যাপ্টেন আজকে যে আইজি তার মেয়ে তাকে ধর্ষণ করা হলো। ডিসিপ্লিনারি সে বিডিআরই হোক আর পুলিশেরই হোক, তারা একে অপরের কে সম্মান না দিয়ে এইভাবে গণধর্ষণের লিপ্ত হবে,
এটা কোনো কমেই বিশ্বাসযোগ্য নয়। এই ঘটনার আড়ালে রাজনৈতিক হস্তক্ষেপ এবং সরকারি দলের পক্ষ থেকে কারা কারা নেতৃত্ব দিয়েছেন এবং কারা সেদিন ছদ্মবেশে পিলখানায় ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা জিজ্ঞাসা আমরা কখনো করি না। সুতরাং এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার, এটা দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তির বিষয়। সুতরাং আজকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যে সশস্ত্র বাহিনী, যাদেরকে আমরা বলে থাকি দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের অবস্থা আজকে কোথায় আছে? শুধু ভুরুভুরি টাকার বরাদ্দ আর উন্নয়নের কন্ট্রাক্টরিতে ব্যস্ত রাখলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হয় না, এবং তাদের নিজস্ব অস্তিত্ব, ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করার দায়িত্ব তাদের রয়েছে, কারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে। সুতরাং জনগণের এই আস্থায় বিশ্বাসের জায়গাটা আজকে কেন দুর্বল, কেন ভয় পায়? সবাই ভয় পায়, কারণটা কি? কি কারণটা? এই কারণটা আমাদেরকে খুঁজে বের করে দেওয়া দরকার। এখানে স্পষ্টভাবে ওমর ভাই যে কথাটা বলেছেন, এ কথাটার আমি ব্যাখ্যা অনেক আগে দিয়েছি, দেশটা চলছে জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ এখানে যৌথ প্রযোজনায় দেশ পরিচালিত হচ্ছে। সেই কারণেই দেশের স্বার্থটা রক্ষা না হয়ে ভিন দেশের স্বার্থটা অতিরিক্ত রক্ষা হচ্ছে, এবং ভিন দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের সার্বভৌমত্ব আছে কিনা সেটা যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করা হয়, যথেষ্ট শঙ্কায় আছে, সন্দেহ আছে, আগেও আমরা সার্বভৌম নই, আছে কিনা। আমরা নেপাল নই, ভুটান নই, সিকিম নই, এদেশ মধ্যে বাংলাদেশ, এই গর্বের স্লোগান দেওয়ার নৈতিকতা অধিকার আমাদের মধ্যে কতটুকু অবশিষ্ট আছে আজকে তা বিচার করে দেখার দরকার। আর যদিও আমরা বিশ্বাস করি, তাহলে অবশ্যই সকল পরাশক্তি অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারাই সরকারে থাকুক তাদেরকে জবাব দিতে আনতে হবে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ যারা বিসর্জন দেয় তাদের বিচার হবে কি হবে না, এই বিচার শুধু ওই বিদ্রোহের মধ্যে যারা ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই বিদ্রোহ যে বিচার হয়েছে এটা কি প্রহসন, অর্থাৎ বিচার হয়েছে বিদ্রোহের, কিন্তু খুনের বা হত্যার বিচার এখানে হয় নাই। বিভিন্ন বিডিআর ক্যাম্প অর্থাৎ পিলখানার বাইরে তাদের জেল হয়েছে, কারো ফাঁসি হয়েছে বা কিছু হয়েছে, তারা যাদের অপরাধ তারা বিদ্রোহ করেছে, কিন্তু পিলখানার বিদ্রোহে যারা জীবন দিয়েছে এই সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনো হয় নাই। সেই কারণে বলবো সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের সেই প্রতিবেদন কোথায়, সেই প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করা হোক এবং সেই মোতাবেক এর বিচার আজও কাল হোক করতে হবে। এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার অবশ্যই আগামী দিন যারা সরকার গঠন করবেন জনগণের ভোটে, জাতীয়তাবাদী শক্তি যে সরকার আসবে তাদেরকে এর বিচার না করতে পারলে এই ঘর কখনো শুকাবে না। প্রায় নানাভাবে নানা ঢঙ্গে নাটকীয়ভাবে বারবার আমরা আক্রমণের শিকার হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।